এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ যৌন স্বাস্থ্যের উপর আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ তো হালুয়াটি তৈরি করার ক্ষেত্রে যে সকল র গুলো লাগবে উপাদানগুলো লাগবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খুরমা খেজুর অর্থাৎ বাজারে যে খেজুরটা পাওয়া যায় শুকনা গাভীর খাটি দুধ লাগবে বিশুদ্ধ ঘি লাগবে এবং পরিমাণ মতো চিনি অথবা বিশুদ্ধ মধু লাগবে এবং উক্ত হালুয়াটি যাদের জন্য অত্যন্ত কার্যকর হবে বিশেষ করে যে সকল বন্ধুদের সামান্য উত্তেজনাতেই দ্রুত বীর্যপাত ঘটে দেখা যায় উত্তেজনামূলক কথাবার্তা সামান্য পরিমাণ ফুরপ্লে করার মাধ্যমে পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসার মাধ্যমেই দ্রুত বীর্যপাত ঘটে যায় এই সকল বন্ধুদের জন্য এই হালুয়াটি অত্যন্ত কার্যকর হবে সেই সাথে আর সহবাসের ক্ষেত্রে মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে দেখা যায় দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে মানসিকভাবে স্ত্রীর কাছে বারবার লজ্জিত হচ্ছেন এই সকল বন্ধুদের জন্য এই হালুয়াটি অত্যন্ত চমৎকার কাজ করবে যে সকল বন্ধুরা দীর্ঘদিন যাবত হস্তমৈথন করতে করতে সামগ্রিকভাবেই আপনি আপনার সেক্সুয়াল সমস্যাগুলোকে বৃদ্ধি করে ফেলেছেন এবং সেক্সুয়াল ক্যাপাসিটি টেন্ডেন্সি উভয় অংশে আপনার লো হয়ে গেছে তাদের জন্য এই হালুয়াটি অত্যন্ত কাজ করবে সামান্য পরিমাণ কাজকর্ম করার মাধ্যমে খুব হাঁপিয়ে উঠেন শারীরিকভাবে খুব দুর্বলতা অনুভব করেন তাদের জন্য শারীরিক পুষ্টিকারক হিসেবে এই হালুয়াটি অত্যন্ত চমৎকার কাজ করবে বিবাহিত এবং অবিবাহিত উভয় ক্ষেত্রে এই হালুয়াটি অত্যন্ত আপনার চমৎকার পজিটিভ ফিডব্যাক আসবে মাত্র কয়েকদিনের মধ্যেই প্রথমেই খুরমা খেজুর খুরমা খেজুর সম্পর্কে আমরা সকলেই চিনি বাজার এটা অ্যাভেলেবেল পাওয়া যায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত হতে পারে গাভীর খাটি দুধ লাগবে এবং বিশুদ্ধ ঘি লাগবে পরিমাণ মতো চিনি এবং মধু সংমিশ্রণ ঘটাতে হবে পরবর্তী সময়ে চলুন এখন এই হালুয়াটি তৈরি করার ফর্মুলা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আপনি যদি হাফ কেজি পরিমাণ খুরমা খেজুর নেন খুরমা চাইতে সামান্য অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ উপরে পর্যন্ত আপনি দুধ দিয়ে একটা পাতিল পূর্ণ করবেন এবং এই খুরমা এবং দুধের পাতিলটাকে আপনি পরিমিত পর্যায়ে জাল দিতে থাকবেন খুব মৃদ তাপে খুব উচ্চ তাপও দেওয়া যাবে না আবার একেবারে হালকা তাপও দেওয়া যাবে না মিডিয়াম টাইপ তাপে আপনি এগুলোকে ফুটাতে থাকবেন যখন খুরমা এবং দুধের সংমিশ্রণ ফুটন্ত অবস্থায় টকবক করে ফুটতে থাকবে এই অবস্থায় মিনিমাম পাঁচ সাত মিনিট রাখবেন রাখার পর আপনি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ যখন খুরমা খেজুর এবং দুধ ঠান্ডা হয়ে যাবে পর খুরমা খেজুর গুলো পাতিল থেকে বের করে ভিতরে যে বিচি রয়েছে রয়েছিল সেগুলো আপনি ফেলে দিবেন বিচিগুলো ফেলে দিয়ে মাংস যে অংশটুকু রয়েছে খুরমা খেজুরের সেগুলো নিয়ে সুন্দর করে পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ডিং করে পেস্ট আকারে বানাতে হবে এই পেস্ট গুলোকে পুনরায় আবার বিশুদ্ধ ঘি দিয়ে সুন্দর করে বাঁচতে হবে তো তাপে বাঁচবেন খুব উচ্চ তাপ প্রয়োগ করবেন না চুলাতে একেবারে হালকা তাপ দিবেন না মৃদ তাপে খুরমা খেজুরের যে পেস্ট রয়েছে এই পেস্টগুলোকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ ঘি দিয়ে চমৎকার রূপে ভেজে নিবেন যখন এই পেস্টের আকার হয়ে যাবে তখন আপনি এই বাজা অংশগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসবেন নামিয়ে আনার পর পেস্টগুলোর সাথে পরিমিত পর্যায়ে বিশুদ্ধ মধুর মিশ্রণ ঘটাতে পারেন যদি দেখা যায় যে বিশুদ্ধ মধু পেলেন না তাহলে সেক্ষেত্রে চিনি অথবা মিশ্রি মিশাতে পারেন কতটুকু মিশাবেন যতটুকু মিশালে এটা হালুয়ার মতো অর্থাৎ সেমিসিলিড আচার বা হালুয়ার মতো আসে একেবারে বেশি পরিমাণও দিবেন না যাতে এটা লিকুইডের মতো হয়ে যায় আবার একেবারে অল্প পরিমাণ দিবেন না যাতে এটা খুব হার্ড বা শক্ত থাকে আপনি এটাকে সেমিসেলিড আচারের মতো আদা কঠিন অবস্থায় নিয়ে আসবেন হালুয়ার মতো তৈরি করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অত্যন্ত শক্তিশালী যৌন শক্তিবর্ধক চমৎকার প্রাকৃতিক ক্ষমতা সম্পূর্ণ যৌন শক্তির ক্ষেত্রে দ্রুত বীর্যপাত বন্ধের ক্ষেত্রে আপনাকে দীর্ঘ সময় স্ত্রী ক্ষেত্রে একটা হালুয়া তৈরি হয়ে গেল সম্মানিত দিনদার ভাই বন্ধুরা উক্ত হালুয়াটি কিভাবে সেবন করবেন চলুন এখন এই বিষয়টি নিয়ে কথা বলি এর আগে একটি তথ্য আপনাদেরকে দিয়ে নেই উমনশাহী ন্যাচারাল হেলথ কেয়ারের পক্ষ থেকে আমরা আমাদের সকল পেশেন্ট ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য শীতকালীন যে স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়েছিলাম তো অফারে কয়েক শত প্রেসক্রিপশন গিয়েছে আমাদের সেক্সুয়াল এই প্রেক্রিপশনগুলো অলরেডি অনেক বন্ধুদের চলতেছে আপনারা চালাচ্ছেন যদি কোনো সমস্যা মনে হয় যদি কোনো প্রয়োজন মনে হয় বা কোনো প্রশ্ন করার থাকে আপনি যে প্রেকিপশনগুলো নিয়েছেন সেই তথ্য নিশ্চিত করে হোয়াটসঅ্যাপে সরাসরি লিখবেন বা কোনো প্রশ্ন করার থাকলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাল্লাহ ডাইরেক্ট ফোন দেওয়ার প্রয়োজন নেই আমরাই ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে হিজামা কাপিং থেরাপি নিয়ে তো আমরা বিগত সাত বছর যাবৎ কাজ করতেছি এখন আর কাজ করার মতো আগের মতো সুযোগ হয় না এরপরও রূপগঞ্জ পূর্বাঞ্চল এলাকা আমাদের প্রায় 450 এর মধ্যে پیشنট রয়েছে যাদের হিজামা করা হয়েছে বিগত কয়েক বছরে সেখানে আবারো রিকয়াস করেছে যাওয়ার জন্য আগামী বৃহস্পতিবার রূপগঞ্জে হিজুর উপর মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত এলাকায় আশেপাশের কোনো ধনী ভাই বন্ধু বা پیشنট ক্লায়েন্ট শুভাকাঙ্ক্ষী থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা কথা বলতেছিলাম যে হালুয়াটি কিভাবে খাবেন এই হালুয়াটি যারা বিবাহিত রয়েছেন তারা দুই বেলা খেতে পারেন 30 থেকে 40 গ্রাম পরিমাণ কিংবা আরো একটু বেশি পরিমাণ कंटिन्यू এইভাবে আপনি কয়েকদিন খাওয়ার পরেই দেখবেন আপনার প্রচন্ড রকমের যৌন শক্তি বৃদ্ধি পাচ্ছি ইনশাআল্লাহ আপনি নিয়মিত উক্ত হালুয়াটি এক থেকে দুই মাস পর্যন্ত চালাতে পারেন যে সকল বন্ধুরা এখনো বিবাহ করেন নাই বিবাহ করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন দীর্ঘ দীর্ঘমেয়াদী হস্তমৈথন করতে করতে সমস্যা আক্রান্ত হয়ে গেছেন তারা অবশ্যই এই হালুয়াটি শুধুমাত্র রাতের বেলা বিশ থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত খেতে পারেন সকল বন্ধুদের এই হালুয়া দ্বারাও কাজ না হতে পারে তারা হচ্ছেন যাদের একা বাড়ির একটি আর ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা ভালো নাও কাজ করতে পারে এবং যারা দীর্ঘমেয়াদী গনারিয়া সেগুলিতে আক্রান্ত ছিলেন তাদের কাছে ক্ষেত্রে ওটা ভালো কাজ নাও করতে পারে এগুলো বন্ধুদের অবশ্যই একটি নিরাপদ পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজন রয়েছে আমাদের এ সকল যারা হার্ড লেভেলের পেশেন্ট কোনো ক্রমে ভালো হচ্ছেন না সুস্থ হচ্ছেন না বিভিন্ন ধরনের ফুড আইটেম সেক্সুয়াল স্বাস্থ্যপন্নগুলো খাওয়ার পরেও তাদের জন্য অপশনটা রয়েছে তিন মাসের জন্য সেটা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনি দেখে নিতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনায় সেই সাথে এই হালুয়াটি নিজেরাই বাসায় তৈরি করে খান আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করা তৌফিক দান করুক এবং যৌন স্বাস্থ্য নিরাপদ থাকুক এই শুভকামনায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ